আছে আগের মতো না অনেক পরিবর্তিত? হ্যাঁ কি আগের চেয়ে ভালো? আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সিডনি সব মিউজিশিয়ানদেরকে দাওয়া দিয়েছিলাম, কেউ কেউ হতে এসেছেন, ভালো লাগছে আসিফকে দেখে আসছে সম্ভবত। হ্যাঁ অবশ্যই ধন্যবাদ। আসলে গান একটা এমন একটা মুডের ব্যাপার, আমার খুব মুড কেন্দ্রিক, আর ফাঁকা জায়গায় গান করতে আমি যেখানে জানি যে এই টিকিটগুলো অল সোল্ড আউট, বাট আমি জানি না আসেননি অনেকে বাইরে আছেন, তো সামনে শ্রোতারা না থাকলে না শুনলে গানগুলো গাইতে ভালো লাগে না, কেমন যেন গানে মন বসে না। যাই হোক আমরা চেষ্টা করছি।
যুগে যুগে থাকবো সাথে কথা দিলাম কথা দিলাম আমি কথা দিলাম আমি কথা जन्म में मुलाकात
অনুষ্ঠানের আগে দিয়ে আমাদের কিছু গ্রুপ ফ্রেন্ডস গ্রুপ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি গ্রুপ ছিল গানে গানে যোচনায়, সেখানে আবার অনেকে অনেক গানের অনুরোধ করেছে, তো এই গানগুলো অনুরোধের গান, যার জন্য পুরো গান না করে আমি একটু একটু করে করলাম, চেষ্টা করেছি। এবার আমার পালা, আমারগুলো অনুরোধের গান, দেখা যাক পারি কিনা, অনেক আগেকার গান দেখি পারি কিনা। ছোট হে মো কখনো চোখে অনুরাগে পত্র লেখে, বলতে পারবেন কোন গান? একটা মিনিট, বলতে পারবেন এটা কি গান? ও ফ্যান্টাস্টিক, ছোট হে মন কখনো চোখে অনুরাগে পত্র লেখে, চিঠির সে ভাষা বুঝতে হলে মনের মতো মন থাকা চায়, চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই, চোখ যে মনে কথা বলে। যারে যাবি যদি যারে যাবি যদি যারে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যারে যাবি যদি যারে যাবি যদি যা, কত
তো খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন খাতার অনেক খবর রয়ে যায় অগোচরে প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন খাতার অনেক খবর রয়ে যায় অগোচরে কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায় স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায় স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় ধরণীর বুকে বসে বসে বুঝলেও বুঝে কারণ দুঃখের দহনে করুণ রোদনে দিলে দিলে তার ভয় দিলে দিলে তার ভয় তুমি কি দেখেছ প্রভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে দিলে দিলে তার ভয় দিলে দিলে তার ভয় দিলে দিলে তার ভয় এবার আমি আর একটা অনুরোধের আমার খুব একজন প্রিয় মানুষ কয়েকজনই আসলে অনুরোধ করেছে একটা গান খুব কঠিন একটা গান আমি চেষ্টা করব আমি লিখেও আনি নাই হঠাৎ মনে হলো সে এসেছে তারা এসেছে এখানে তো আমি একটু দুই লাইন গিয়ে আমরা বিরতিতে হ্যাঁ তারপরেই আমরা বিরতিতে যাব বিরতির পরে এসে আমরা আবার কিছু গান শোনাব আমার কিছু কিছু খুব প্রিয় মানুষের মুখ খুব গোমরা দেখছি কেন বুঝতে পারছি না আমার দুইটা মানুষকে ধন্যবাদ না দিলেই না প্রথমেই স্টেজে আসলে কারণ যারা গান গায় টুকটাক করে তাদের একটা বড় জিনিস হচ্ছে সাউন্ড ইটস ভেরি ইম্পর্ট্যান্ট আজকে সাউন্ডে আছে থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাশ ফর ইয়ার সাপোর্ট অ্যান্ড কোঅপারেশন থ্যাংকস আ লট রমন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনি না থাকলে হয়তো আমার অর্ধেকটা মাইনাস হয়ে যেত অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ অ্যাশ thanks for the big support